আসসালামু আলাইকুম, আজকে আমরা আলোচনা করব রয়্যাল এনফিল্ডের নতুন মডেলটি মেটিওর 350 নিয়ে। বাংলাদেশে মোটর বাইক প্রেমিকদের জন্য রয়্যাল এনফিল্ড একটি স্বপ্নের ব্র্যান্ড। চলুন দেখি এই বাইকটি কেমন পারফরমেন্স দিতে সক্ষম এবং বাংলাদেশে এর অবস্থান কেমন। মিটিওর 350 এর প্রথম যে জিনিসটা চোখে পড়ে তা হলো এর ক্লাসিক স্টাইল, এর টিয়ার ড্রপ ফুয়েল ট্যাঙ্ক, আরামদায়ক সিট, এলইডি লাইটিং এবং মডার্ন ও ক্লাসিক ডিজাইন। এটি একটি কমপ্লিট প্যাকেজ বলা চলে। এর বিল্ড কোয়ালিটি খুবই মজবুত, যা দীর্ঘদিন ধরে রাস্তায় টিকে থাকবে বলে আশা করা যায়। এতে আছে 349 সিসির সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন, যা 20.2 BHP পাওয়ার এবং 27 Nm টর্ক প্রদান করে। এর ইঞ্জিনটি বেশ আরামদায়ক গতিতে চলে এবং এর থাম্পিং সাউন্ড বাইকটির একটি বড় আকর্ষণ। এখন প্রশ্ন আসতে পারে, বাংলাদেশি রাস্তায় এর পারফরমেন্স কেমন হতে পারে? বেশিরভাগ সময় এর এক্সপিরিয়েন্সটা খুবই স্মুথ এবং এটি খুব ভালো পাওয়ার ডেলিভারি করতে সক্ষম। রয়্যাল এনফিল্ড মিটিওর 350cc এর সিটিং পজিশন খুবই আরামদায়ক এবং লং রাইডের জন্য পারফেক্ট, বিশেষ করে যারা ট্রাভেল প্রেমী তাদের জন্য একটি বেস্ট। এর ওজন প্রায় 191 kg হলেও এর ব্যালেন্সিং খুব ভালো, গিয়ার শিফটিং খুবই মসৃণ এবং সাসপেনশন বেশ ইমপ্রেসিভ, ফলে খারাপ রাস্তা এবং স্পিড ব্রেকার খুব সহজেই পার করা সম্ভব। ব্রেকিং সিস্টেম নিয়ে বললে, এতে পাচ্ছেন আপনি ডুয়েল চ্যানেল ABS, যা কন্ট্রোল এবং স্ট্যাবিলিটিকে বাড়ায়। এর সামনে 300 mm এবং পেছনে 270 mm ডিস্ক ব্রেক, যা বাংলাদেশের রাস্তায় অ্যাক্সিডেন্ট এবং রিস্ক কমাতে সাহায্য করে। মিটিওর 350 এর মাইলেজ প্রায় 30-35 km পার লিটার, যা এই ধরনের একটি বড় বাইকের জন্য সহনশীল। শহরের ট্রাফিক এবং হাইওয়েতে দুই ক্ষেত্রে এর ফুয়েল কনজাম্পশন অনেকটা ব্যালেন্সড। বাংলাদেশে রয়্যাল এনফিল্ড মিটিওর 350 এর মূল্য 5 লাখ টাকা ফর ডুয়েল চ্যানেল ABS এবং 4,35,000 টাকা ফর নন ABS। যদি এটি একটি প্রাইসেবল বাইক, তবে যারা ক্লাসিক বাইক প্রেমী তাদের জন্য এটি একটি সঠিক বিনিয়োগ। বাজারে এর প্রতিদ্বন্দ্বী হিসাবে আছে হন্ডা CB350 এবং ইয়ামাহা XSR155। তাহলে রয়্যাল এনফিল্ড মিটিওর 350cc কেমন লাগলো জানাবেন কাইন্ডলি। আমাদের মতে এর স্টাইল, পারফরমেন্স এবং বিল্ড কোয়ালিটি দিয়ে প্রতিটা বাইক প্রেমিকদের মন জয় করতে সক্ষম। আপনারা আপনাদের মতামত জানাতে ভুলবেন না, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।